বাবা আমি আইসক্রিম খাবো। বাবা আইসক্রিম খাওয়া ভালো না বুঝছো, তোমার জন্য অন্য কিছু আনি বাবা। তুমি এখানে বাবা বসো, আমি তোমার জন্য অন্য কিছু নিয়ে আসি। হ্যাঁ বাবা, পড়ালেখা ভালো মতন করবা বুঝছো, আর কোন জায়গায় আইসক্রিম টাইসক্রিম বাজে জিনিস খাবা না। বাবা আমি আর আইসক্রিম খাবো না। বাবা ওইটা কি? তুমি ওইটা চিনো না? ওইটা তো কাক। এটা কাক? এই যে কালো পাখি, এটা হলো কাক। বাবা ওইটা পইরা আছে, ওইটা কি? ওইটা ওই যে রিমোটে লাগায় না, ওইটা হলো খেলনা গাড়িতে লাগা, আর বাচ্চাদের খেলনা গাড়িতে লাগা ওই ব্যাটারি। বাবা আমাকে স্কুলে পড়ার জন্য সুন্দর একটা জামা কিনে দিবা। বাবা আমি কালকে অফিস থেকে আসার সময় তোমার জন্য সুন্দর একটা জামা নিয়ে আসবো। হ্যাঁ বাবা, আমি তো অফিসে আছি। বাবা তুমি বারবার খালি ফোন দিয়ে আমাকে বিরক্ত করো, আমি তো অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি। বাবা আমার একটু বাইরে নিয়ে দেবা, আমার তো বাসা ভাল লাগতেছে না, তো আটকে যাচ্ছে। রাখো, পরে ফোন দিও, বাসা গেলে কথা হবে। রাখো, বারবার ফোন দিও না আমারে, তুমি ডিস্টার্ব হয়। হ্যালো বাবা, তোমার বারে বারে বিরক্ত করি বাবা, তুমি আমার একটু বাইরে নাও না, তোমার লগে আমি একটু বাইরে যাব। আরে ধুর, তোমার না বললাম যে তুমি বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করো না, আমি অফিসে অনেক কাজে ব্যস্ত থাকি, দুনিয়ার কাজ আমার নতুন প্রজেক্টের। বাবা আমার আবদারটা রাখো বাবা। আর তুমি কই ঘুরবে, এই বয়সে কে ঘুরে, এই বয়সে তোমার ঘোরার শখ? তোমার অফিসের ক্ষতি হইবে বাবা, তাও আমার একটু নেও না। আচ্ছা দাঁড়াও, আমি তোমার ঘোরার শখ মিটাইতেছি, আইতেছে আমি, তুমি ঘোরার শখ মিটাইতেছে, তুমি থাকো। তাইলে বাবা আমি আসতেছি, রাখো। দেখো বাবা, তুমি এখন বৃদ্ধ মানুষ, এই বয়সে কি কেউ ঘুরে, কেউ এসব জায়গায় এসব বসে? তোমার বুঝলাম না, এই বুড়ো বয়সে তোমার ঘোরার শখ জাগলো কীভাবে? এই বয়সে তুমি বাসা থাকবা, ইবাদত করবা, আল্লাহ তাআলা রাজি করবা, তোমার এই বয়সে কি আর ঘোরাঘুরির শখ হয়? কেমন আমি তো জানি না। আর আমার অফিসে এত কাজ, এত কাজ,
আমি এত কাজ রাইখা যে তোমারে নিয়ে ঘুরতে বের হইছি, যে আমার অফিসে যে টাইমগুলো যাচ্ছে লেট যে হচ্ছে, এখন এগুলার ক্ষতিপূরণটা কে করবে বলো? বাবা এটা বসে আছে কি দেখো তো বাবা। আরে এইটা কি তুমি জানো না? এটা একটা কাক, এটা তুমি চিনো না? হ্যাঁ রে বাবা রে, তুমি না আমার মাঝে মধ্যে একদম অবাক করো, এইসব জিনিস তুমি জানো না বাবা? তুমি যে এই মাঝে মধ্যে বাচ্চাদের মতো করো, এই কাক তুমি চিনো না? হ্যাঁ আমি তো জানি না, দেখি তোমাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি রাগ করলা বাবা। বাবা তোমার কি মনে পড়ে যখন তোমার স্কুল ছুটি হইতো তখন তোমাকে এখানে নিয়ে বসতাম? তাহলে শোনো বাবা, তখন তুমি ছোট ছিলা, তোমাকে আমি হাঁটাইছি এবং স্কুলে নেওয়া আসা করছি, তুমি আমারে কত কিছু জিগাইতা, এইটা কি এইটা কি আমি কখনো রাগ করছি? তোমারে আজকে একটা কথা জিজ্ঞাসা করছি, তুমি আমার উপরে রাগ করলা বাবা। তুমি কত কিছু কইছো, আমি তো কখনো রাগ করিনি বাবা, তোমার কি মনে পড়ে না বাবা? বাবা ওইটা কি? তুমি ওইটা চিনো না? ওইটা তো কাক। এটা কাক? এই যে কালো পাখি, এটা হলো কাক। বাবা ওইটা পয়রা আছে ওইটা কি? ওইটা ওই যে রিমোটে লাগায় না, ওইটা হইলো খেলনা গাড়িতে লাগা, আর বাচ্চাদের খেলনা গাড়িতে লাগা ওই ব্যাটারি। বাবা আসলেও তো তুমি তো ছোটকালে আমাকে এই জায়গায় নিয়ে আসে বসতা, তুমি আমারে বুঝাইতা, আমি তোমার কাছে নতুন কাপড় চাইতাম, সুন্দর কাপড় চাইতাম পরার জন্য, বই চাইতাম, তুমি সব দিতা। আমার এখন আস্তে আস্তে মনে পড়তেছে বাবা, আসলে আমি কি বলবো, আমি আমি হাজারটা প্রশ্ন করতাম ছোটবেলা তোমার কাছে, তুমি সব প্রশ্নের উত্তর দিতা, তুমি কোনোদিন রাগ করো না আমার সাথে, ভালোভাবে উত্তর দিছো। আর আমি আজকে এটা তোমার সাথে কি করলাম? তুমি মাত্র একটা জিনিস জানতে চাইছো আমার কাছে, আর তাই আমি তোমার সাথে এত রাগ করলাম। বাবা তুমি একদিন বৃদ্ধ হইবা, তোমারও বাচ্চা তোমাকে এই প্রশ্ন করবে বাবা, তখন তুমি বুঝবা বাবার কি মর্মতা। এত সম্পত্তি, এত আধিপত্য, বাড়ি গাড়ি, এগুলো আসলে না মানুষকে মানুষের জায়গা থেকে সরায় ফেলে, যে মানুষের উচিত কী ছিল এটা ভুলায় দেয়, আসলে এগুলো কিছুই না। মানে আমরা যে গাড়ি বাড়ি অফিস টাকা এইসব নিয়ে যে কতটা ব্যস্ত হয়েছে, যে আমাদের উচিত কী ছিল, আমাদের বাবা আমাদেরকে কীভাবে লালন পালন করছে, আমরা না একটু ভাবার চেষ্টা করি না বাবা? যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন বাচ্চাদের মতন কিছু মনে রাখতে পারে না, বাচ্চাদের মতন হয়ে যায় বাবা। এখন আমি বুঝতে পারছি বাবা, আমি রিয়েলাইজ করতে পারছি যে তুমি আমাকে একটা মানুষ হিসাবে গড়া তুললা, আমাকে টাকা পয়সা ভালো একটা পড়াশোনার সুযোগ করে দিলা, আর আজকে আমার কাছে সব কিছুই আছে, আর তুমি একটু সময় চাও আমি ওই সময় তোমাকে দিতে পারি না। আর আমি তো তোমার থেকে টাকা পয়সা সব কিছুই নিয়েছি, কিন্তু তুমি তো আমার কাছে টাকা পয়সাও চাও না বাবা, তুমি তো শুধু সময় চাও, আর আমি এই সময়টুকু তোমারে দিতে পারি না। আজকে থেকে যতদিন আল্লাহ তোমারে হায়াত দিব আমি ততদিন ইনশাআল্লাহ তোমার সবসময় সময় দেওয়ার চেষ্টা করবো, আমার যতই কাজ থাকুক না বাবা আমি তোমাকে অবশ্যই সময় দিব, আমাকে ক্ষমা করো বাবা, আমাকে মাফ করে দিও, মনে কোনো কষ্ট নিও না বাবা তুমি। বাবা ছেলেদের সাথে বাবারা কখনো রাগ করে থাকতে পারে না বাবা। তুমি আজকে এখানে আমাকে এনে একটা চরম শিক্ষা দিছো, আমি জীবনের অনেক কিছু আজকে রিয়েলাইজ করছি। চলো বাবা আজকে আর অফিসে যাবো না, আজকে তোমার এ নিয়ে ঘুরবো, আর আমরা ভালো কোনো রেস্টুরেন্টে বসে ভালো খাবার খাবো, চলো।